এবারে আমার নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি 33 বছর কাটলো কেউ কথা রাখেনি ছোটবেলায় এক বষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদু সেদিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বষ্টমি আর এলো না 25 বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন পোহরে বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্ম ফুলে মাথায় সাপ আর ভোমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন পোহরে বিল দেখাতে নিয়ে যাবে একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙে ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে কেউ তারা আমার দিকে ফিরেও যায়নি বাবা মার কাছ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব কেউ আমায় ফিরিয়ে দেবে না জানি বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম তবু কথা রাখেনি বরুণা এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি 33 বছর কাটলো কেউ কথা রাখে না নমস্কার।